ولا أبي بالو مالور جاني ونار متو بالو مالور شاينا أهاري كتو كوران تابسري شوني كتو تلاوات شوني كينتو كونو تايري داي فرنا مونتا شاي شاي جانو أبار تلاوات شوني نبيجي تلاوات كورتين نبيجي تلاوات كورتين دمنا بندو كورتين بثا دمي অতসব নবীজি যখন তেলাওয়াত করতেন যে সকল বেঈমানরা নবীর তেলাওয়াত করতে দেয় না নবীকে বলতে দেয় না বন্ধ 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 বলে আন্দোলন করে ঠেকা আন্দোলন লাগায় ওরাও কাবার চত্বরে বসে বসে নবীর তেলাওয়াত শুনে ওরাও তেলাওয়াত শুনে বন্ধুরা আমার খালিদ আল খুজালি বলে খুব ভালো মানুষ এর মতো ভালো মানুষ হয় না মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে খুব ভালো লাগে মোহাম্মদ যখন তেলাওয়াত করে খুব ভালো লাগে কারণ মোহাম্মদ ইতিমধ্যে জনগণের হৃদয়ে জায়গা পেয়েছে আর মোহাম্মদের প্রতিনিধি যারা নবীর ওয়ারিস যারা নায়েব রাসূল ওরাও যদি কোরআন বলে ভালো লাগে না খারাপ লাগে জোরে বলবেন ভালো লাগে না খারাপ লাগে ও কোরআনের পাখি হিরে জনগণের ময়না তোমার কণ্ঠের তাফসীর ছাড়া হৃদয় ঠান্ডা হয় না খালিদ আল খুজালি বলে উনাইসলিম মোহাম্মদ বড় ভালো মানুষ খালিদ আল খুজালি তুমি বলছো ভালো মানুষ বলে হ্যাঁ ভালো মানুষ তো তোমার সঙ্গে আসছি আমি কিছু বোঝাপড়া করার জন্য কি করার জন্য বোঝাপড়া করার জন্য তোমরা মনে করেছো তোমার নেতা মনে করেছো তোমরা সিদ্ধান্ত নিয়েছো মোহাম্মদ বুঝি আর মক্কায় আসবে না মোহাম্মদ বুঝি আর ফিরে আসবে না তার বাড়িতে আসবে না বলে আমরা বলিলাম কিন্তু আসলে কি ওই সবাই বলে তাই আমরা বলি বলে না তুমি এইমাত্র বললে মোহাম্মদ ভালো তুমি এইমাত্র বললে মোহাম্মদ ভালো তাহলে খালিদ আল হুজালি তোমার কাছে আমার প্রশ্ন তুমি নিজে মুখে বললে মোহাম্মদ ভালো তার তেলাওয়াত ভালো মোহাম্মদের কথা ভালো মোহাম্মদের কণ্ঠ ভালো মোহাম্মদের চেহারা ভালো মোহাম্মদের সুর ভালো বড় আমার দরদার মোহাম্মদ বড় সত্য কথা বলে এবার তোমার কাছে জানতে চাই খালিদ আল হুজালি এই মুখ দিয়ে তুমি বলছো মোহাম্মদ ভালো ওই মোহাম্মদকে কেন 3.5 বছর তোমাদের কেন্দ্রীয় কারাগারে শিয়াবে আবু তালেবের মধ্যে আটকা রাখিলে বুঝে কিনা বুঝি না জানার দরকার আছে না নাই হ্যাঁ খালিদ আল খুজালি তুমি বলো যাকে তুমি ভালো মানুষ বলে এখন ছাড়ি বাই করছো কোন কারণে তাকে তোমরা এরকম আটকে রাখছিলে জবাব নেওয়ার সময় এসেছে না নাই খালিদ আল খুজালি দুর্বল উনাইস এখন শক্তিশালী আল্লাহ বলছে ওরা চিন্তা করেছিল ইয়ান কালিমা রাসূলিল্লাহ ওয়াল মুমিনুন ইলা আলিহিম আবাদা ঘরে ফিরে আসবে না ফিরে তো এসেছে এখন জবাব দিচ্ছে ফিরে এসেছে এখন জবাব এসেছে সবাই কিন্তু আসেনি একজন সবাই আসেনি একজন সবাই আসেনি একজন একজনের ঠেলাই যদি এই হয় সবাই যখন আসবে তখন যাবা তো তাই দুলো খালিদ আল খুজালি তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন আমার সম্পর্কে তোমার ধারণা কি বলে শুধু তোমার সামনে কেন মোহাম্মদ রাসূলুল্লাহ এমন ভালো মানুষ তার সঙ্গে যারা সাহাবীরা আছে তার সাথে সঙ্গে যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে ওরা নিশ্চয়ই ভালো মানুষ ওরা নিশ্চয়ই ভালো মানুষ ওরা নামাজ পড়ে আর যারা কে কোরআন তেলাওয়াত করে মিথ্যা কথা বলে না তরুণ তরুণ আলীর মতো তরুণ তরুণ ছেলেগুলো ছেলেগুলো লেখাপড়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর পাঁচক্ত জামাতে নামাজ পড়ে রুকু করে সকালে কোরআন তেলাওয়াত করে ইসলামী সাহিত্য পড়ে কোরআন হাদিস অধ্যয়ন করে তরুণ যুব সমাজদেরকে তরুণ সমাজ জামাত জামাতদেরকে জাহান্নামের পথ থেকে তাদেরকে ডাক দই কলিউডের উৎস অফ ইসলাম ওই অফ ইসলাম গাইডেন্স অফ ইসলাম ইফ ইউ থিংক দিস পলিটিক্স দ্যান ইট ইজ আওয়ার পলিটিক্স তরুণ প্রজন্মগুলো তরুণদেরকে ডাক দেয় আসো আসো কোরআনের দিকে আসো ইসলামের দিকে আসো তোমাদের জাগ দিই এটাকে তোমরা পলিটিক্স মনে করো না এটাকে পলিটিক্স মনে করো না হে উনাইস উনাইস মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যারা আছে তারা বড় ভালো মানুষ পরে তুমি সাক্ষী দিচ্ছ বলে হ্যাঁ সাক্ষী দিচ্ছি এবার উনাইস বলে খালিদ আল খুজালি তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন তুমি বলছো নবীর সঙ্গে যারা আছে নবীর সাথে যারা আছে তারা ভালো মানুষ তাহলে তোমার কাছে এখন আমার প্রশ্ন হলো জানতে চাওয়া হলো তুমি যাদেরকে ভালো মানুষ বলছো এখন তোমার কাছে জানতে চাই তোমার নেতা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কেন নবীর কলিজার টুকরো চাচা হামজাকে হত্যা করে উকটা ফেরে কলিজা বের করে চামাই চার লাশের পরে নৃত্য করেছে
জবাব নেবার সময় আসছে না ভাই, জবাব নিতে হবে না হবে না, জবাব নিতে হবে না হবে না। আবু সুফিয়ানের স্ত্রী কিন্দার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, লাগবে না লাগবে না। আল্লাহ তো ধরে না ধরে না, আল্লাহ যখন ধরবে তখন ছাড়বে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরাটা বড় হলো কঠিন ধরা। আল্লাহ ধরা কি ধরা? কঠিন ধরা। আল্লাহ যখন ধরবে এমন এমন ধরার আল্লাহ ধরবে যেই মুখ দিয়া নবীর বিরুদ্ধে কথা বললেন, যেই মুখ দিয়া নবীকে গালমন্দ করে, ওই মুখ দিয়া আবু সুফিয়ান আর সোজা করে কথা বলতে পারে না, মুখ বেঁকাই যায়। মেলে না মেলে না, জোরে বলবেন মেলে না মেলে না। ওরা ধারণা করছিল ইয়ান কালিমা রাসূলুল মুমিনুন ইলা আহলিহি ওয়া আবাদা, নবী আর তার লোকেরা তার সাহাবীরা মোমেনরা ঘরে আসবে না। আর আল্লাহ বলছে আসবে, আল্লাহ বলছে আসবে, আল্লাহ বলছে। আপনারা কি মনে করেন আসবে না আসবে না? আপনারা কি মনে করেন আসবে না আসবে না? মোমেনরা কি ঘরে ফিরবে না ফিরবে না? সারা বছর কি ঘর ছেড়ে থাকতে হবে না ঘরে ঘুমাতে হবে? মোমেনরা সারা জীবন কি বাইরে থাকবে না মসজিদে হারামের মতো ওই বৃহত্তর কাবা যেমন ঢুকেছিল ওই রকম কেবিনে আমার ঢুকবে? বোঝে কিনা বুঝি না। তা মনে করেন যে মোল্লার দাঁড় মসজিদ হয়ে যেত না? মোল্লাদার কি মসজিদ পর্যন্ত, মসজিদ পর্যন্ত ওই ছোট ছোট ঘরগুলো মোল্লারা যাবে, মোল্লারা যাবে, যাবে না যাবে না। লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ বলছে আসমান জমিনের মালিক আমি, আসমান জমিনের মালিক আমি। যাদেরকে ভয় দেখাচ্ছ ওরা তো জান্নাতের ফুটন্ত গোলাপ, ঠিক ওরা জান্নাতের ফুটন্ত গোলাপ। কলিজার কোষা ফোটা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, শাহাদাতের অমিয় সুদা পান করেছে, ওরা আল্লাহর জান্নাতে সবুজ পাখিদের সঙ্গে হেসে হেসে বেড়াচ্ছে, ওরা আফসোস করছে আল্লাহ ওরা তো জানে না আবার ফিরাই দাও, আবার শহীদ হই, আবার শহীদ হই, আবার শহীদ হই। কত মজা, কত মজা শহীদে, কত মজা। এই জন্য আমি বলি আমরা যারা বসে আছি আমরা এই মুহূর্তে জান্নাতের বাগানে, আমাদের সামনে কোরআন, যদি বলেন আমাদের সামনে কি কোরআন, এই কোরআনকে সামনে নিয়ে বলছি, এই কোরআনকে সামনে নিয়ে বলছি, মোমেনদেরকে হেলাফেলা মনে করার কিচ্ছু নাই। এক একজন মোমেন হলো জান্নাতের ফুটন্ত গোলাপ, এক একজন মোমেন হলো জান্নাতের ফুটন্ত গোলাপ। এই ফুলকে প্রস্ফুটিত হওয়ার জন্য ঘরের বাতাসের প্রয়োজন হয় না, অনেকটা উহুদ আর বদরের মতো রক্তমাখা জামা একজন মোমেনকে ফুটে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কারা কারা রাজি আছে দুই কারা হাত আল্লাহরে দেখায়। কষ্ট হচ্ছে নাকি? জানতে চাবো আর একটু জানতে চাবো,